মঙ্গলবার তেলিয়ামুড়ায় পুজো কার্নিভাল ছিল। শহর ও প্রত্যন্ত এলাকার মানুষজন এই পুজো কার্নিভালে অংশগ্রহণ করে আনন্দ উপভোগ করে বাড়ি ফিরে যায়। এদিকে বাড়ি ফিরতেই তেলিয়ামুড়ার নেতাজি নগর এলাকার মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়ায়। আতঙ্কের কারণ শহরে বন্য হাতির উৎপাত। শহরাঞ্চলে বন্য হাতির আগমনকে কেন্দ্র করে আতঙ্কিত জনগণ যে যেদিকে পারছেন সেদিকেই ছুটে যাচ্ছেন। এদের হাতির আক্রমণ থেকে বাঁচতে পলায়নরত নেতাজি নগর এলাকার এক যুবক জানান, রাত একটা নাগাদ নেতাজি নগরের লোকনাথ আশ্রম ও শ্মশান এলাকা দিয়ে একটি বিরাট বন্য হাতি শহরে প্রবেশ করে। নদীর তীরে হাতির পায়ের ছাপ প্রত্যক্ষ করা গেছে বলেই জানান তিনি। তিনি আরও জানান, হাতির আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতেই দৌড়ে পালাচ্ছেন তিনি। নদীর বাইরে একদম কোনা দিয়ে অব্দি দেখছি হাতির পাড়ার সাপ পাওয়া গেছে। আমরা আইসি ওখানে হাতিবিল এদিক দিয়ে আমি দুটো এদিক দিয়ে বলতে কোন দিকে এটা কোন দিকে কোন দিকে মানে ওখানে জঙ্গল লুকালো হয়ে বসছে। এদিন নেতাজি নগর থেকে লোকনাথ মন্দিরের সামনে এগোতেই লক্ষ্য করা গেল আতঙ্কিত মানুষজন ছোটাছুটি করছেন। তাদের মধ্যে একজন জানান, পুজো কার্নিভালে যোগ দিয়ে প্রতিমা নিরঞ্জন শেষ করে রাত দুটো নাগাদ তারা বাড়ি ফিরছিলেন। এই সময় তাদেরকে দেখে আশপাশের এলাকার মানুষজন হাতি হাতি বলে চিৎকার করতে শুরু করেন। তিনিও তার সঙ্গী সাথীরা পেছনে ফিরে তাকাতেই লক্ষ্য করেন তাদের থেকে ২০ হাত দূরে দাঁড়িয়ে রয়েছে বন্য দাঁতাল। তিনি আরও জানান, শহরে হাতির উৎপাত এই প্রথম লক্ষ্য করা গেল। জয়নগর গ্রামে আমরা ওখানে আমরা এই জায়গাতে আসছি, আমরা দশমী বেড়ে খেলে আইসি ওখানে ওখানে দুইটা আড়াইটা বাজে আমরা দশমী বেড়ে আইসি পরে হিয়ান দিকে একটার সময় আমরা দেড়টার সময় আমরা শুনতেছি হাতি হাতি এই মাথাটাতে আইসি পরে তা আমার বিশ্বাস হয়েছে না হাতি কয় না তিন ঘর থেকে আইসে আইসে পরে হঠাৎ করে আমরা এই জায়গাটা দাঁড়িয়ে রয়েছি। এর মধ্যে কিছু শুনুনি আমরা কই কুড়াই কি বেঙে রাতি এরা এইদিকে থেকে দেখে হিবারে তারা দেখে কইতেছে তোমরা সামনে যাইতেছো তোমরা সরো 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 বুঝছে না বুঝছে না নতুন দৌড়ে আইসি এখান থেকে এই মাথাটার থেকে আমরা দিই আমরা দিই বেশি হলে ধরো না ২০-২৫ হাত দূরে। আমি কই এদিকে নিয়ে যাবো প্রথম এটা এদিকে গিয়ে ঢুকছে বিকিয়ার বা এদিকে গিয়ে ঢুকছে এদিকে গিয়ে দেখছে রাস্তা মাস্তা নাই এবার এইদিক যাইছে আয়া সেরে এইদিকে নামছে আমি মান্নার বাড়ি পাতা গেছি ওখানে এই এর আগে কোনো রাতে আসিনি এই জনগর গ্রামে আমরা লাইফে কোনো জীবন আমরা জীবনও দেখছি না টাউন এলাকা যেমন বিরাট বড় হাতি টাউন এলাকা আমি কোনো হাতি আসিনি না 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 না। এদিন শহরে হাতির অনুপ্রবেশের ঘটনা শুনে ঘটনাস্থলে ছুটে যায় বন দপ্তরের কর্মীরা। তারা শেষ পর্যন্ত বন্য হাতিটিকে নদী পেরিয়ে জঙ্গল অভিমুখে ফিরিয়ে নিয়ে যেতে সমর্থ হয়। বন দপ্তরের কর্মীদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন স্থানীয় যুবকরাও। প্রসঙ্গত উল্লেখ্য যে তেলিয়ামুড়া মহকুমার গ্রামীণ এলাকা বিশেষ করে কৃষ্ণপুর নয়নপুর মধ্য কৃষ্ণপুর বালুছড়া মহারানীপুর ইত্যাদি এলাকায় প্রায়ই বন্য হাতির দল লোকালে প্রবেশ করে ভাঙচুর করে, কিন্তু শহর অঞ্চলে হাতি ঢোকার ঘটনা এই প্রথম ঘটল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।